যেই কাজগুলো করলে তার রোজা কি হয় না, নষ্ট হয় না, ভাঙে না। যদি ভুলে পানাহার করেন, যে কথাটা আমি একটু আগে বললাম, যদি ভুলে পানাহার করেন তাহলে রোজা ভাঙে না। চোখে যদি সুরমা দেন রোজা ভাঙে না, কারণ চোখে সুরমা দিলে সেটা পেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে চোখে যদি ড্রপ দেন সেক্ষেত্রে মতানৈক্য আছে। একদল আলেম বলছেন চোখে ড্রপ দিলে সেটা পেটে যাওয়ার সম্ভাবনা আছে, আরেক দল আলেম বলতেছে না, বর্তমান মেডিকেল বিজ্ঞান বলতেছে চোখে ড্রপ দিলে সেটা পেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য দুইটা দল তৈরি হয়েছে আলেমদের মধ্যে। একদল আলেম বলতেছে দিতে পারবে, সমস্যা নাই, আর একদল বলতেছে দেওয়ার দরকার নাই। যেহেতু মতানৈক্য আছে চোখে আমরা ড্রপ নাই দিলাম, ঠিক আছে। রাত্রিবেলায় কিন্তু স্ত্রী সহবাস করতে পারবেন, এটা অনেকে মাসালা জানে না। রমজান যখন আসে স্ত্রীকে যে একবারই গ্রহণ করতে পারবেন না বিষয়টা কিন্তু এইরকম না। কথা হলো রোজা অবস্থায় স্ত্রীকে ব্যবহার করতে পারবেন না, কি অবস্থায়, কিন্তু যখন আপনি রোজা নাই, আপনি রাত্রিবেলায় আসার পরে সুবহ সাদিকের আগে, হ্যাঁ এই ফজরের আগ পর্যন্ত আপনি স্ত্রীকে ব্যবহার করতে পারবেন, শরীয়ত সম্মত জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেছে? তাহলে রাত্রিবেলায় আপনি স্ত্রীকে গ্রহণ করতে পারবেন, তবে আপনি চেষ্টা করবেন আগেই পবিত্রতা অর্জন করতে। যদি ভুলে ঘুমিয়ে গেছেন, স্মরণ নাই, আপনি পরবর্তীতে ফজর হয়ে গেছে, দিন হয়ে গেছে, দিনেও আপনি গোসল করতে পারবেন, তাহলে রোজার কোনো ক্ষতি হয় না, সমস্যা নেই। আপনি স্ত্রীকে গ্রহণ করবেন, সেক্ষেত্রে অনেকে আছে রমজান মাস স্ত্রীর কাছেই যায় না, না এটা ভুল। স্ত্রীকে ধরতে পারবেন, আলিঙ্গন করতে পারবেন, চুমু দিতে পারবেন, ইত্যাদিগুলো জায়েজ আছে। তবে শর্ত হইল আপনার সহবাসী লিপ্ত হওয়ার যদি এইরকম টেন্ডেন্সি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে করবেন না, তাকে টাচ করবেন না। এছাড়া আপনি সব কিছু করা জায়েজ আছে। সরিষার তেল, যে কোনো তেল আপনি মাথায় গায়ে দিতে পারবেন কি না, হ্যাঁ আপনি গায়ে সরিষার তেল বা যে কোনো তেল, আপনার লোশন ইত্যাদি, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। যৌন চিন্তার কারণে কোনো যুবকের যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে রোজা ভাঙে না, গোসল করে নেবেন তাহলে চলবে। মশা মাছি কীট পতঙ্গ ইত্যাদি যদি আপনার ভিতরে চলে যায়, এই কথাটা আমি আগেও বলছি, আপনার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। স্বপ্নদোষ হইলে রোজা ভাঙে না। অনেক মানুষ যুবক বিশেষ করে ঘুমিয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, আপনার রোজা কিন্তু নষ্ট হয় নাই, গোসল করে নিলেই রোজা সহি, কোনো সমস্যা নাই। এখন আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, এগুলো যদি হয় আপনার রোজা কি হবে না, ভাঙবে না।